লালকেল্লার হিংসার ঘটনার পর থেকেই চাপে আন্দোলনকারী কৃষকরা। আন্দোলন থামাতে তৎপর প্রশাসন। দিল্লির একাধিক সীমানায় আন্দোলনস্থলে রাস্তায় পেরে গজাল কাঁটাতার লোহার রড দিয়ে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুরে সেই আন্দোলনস্থল পরিদর্শনে যান 10টি বিরোধী রাজনৈতিক দলের 15 জন সাংসদ। ছিলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, শিরোমণি আকালী দলের হরসিমরত কৌর বাদল, ডিএমকের কানিমুঝি এবং তৃণমূলের সৌগত রায়ও। এদিন বাসে করে আন্দোলনস্থলে যান তারা। সেখানে তাদের বাধা দেয় পুলিশ। হরসিমরত কৌর বাদল জানান, অন্য দাতাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা দেখে তারা স্তম্ভিত। দুর্গের মতো ব্যারিকেড করে কৃষকদের রাখা হয়েছে, এমনকি সেখানে অ্যাম্বুলেন্স বা দমকলও পৌঁছাতে পারবে না। অন্যদিকে পপ গায়িকা রিহানার কৃষক আন্দোলনকে সমর্থন করার পর সেলিব্রিটিরা যেভাবে কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করছেন তাকে কেন্দ্রের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, কৃষকদের প্রতি সরকারের আচরণে গোটা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ক্রিকেটারদের টুইট সেই ড্যামেজ কন্ট্রোল করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।